বিদেশে উচ্চশিক্ষায় ইচ্ছুক? জেনে নেওয়া যাক কোন দেশে রয়েছেন কতজন ভারতীয় পড়ুয়া। উজ্জ্বল ভবিষ্যতের উদ্দেশ্যে দেশের মাটি ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন বহু ভারতীয় পড়ুয়া। চলুন দেখে নেওয়া যাক কোন দেশে কতজন ভারতীয় পড়ুয়া এই মুহূর্তে পড়াশোনা করছেন। এই মুহূর্তে সারা বিশ্বে মোট 11,33,749 জন পড়ুয়া পড়াশোনা করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পড়ুয়া রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানে ভারতীয় পড়ুয়াদের সংখ্যা প্রায় 2,20,000। এর পরেই রয়েছে ক্যানাডা, সেখানে ভারতীয় পড়ুয়াদের সংখ্যা প্রায় 2,16,000। তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেদেশে অবস্থিত ভারতীয় পড়ুয়াদের সংখ্যা 2,12,000। এছাড়াও ইউনাইটেড কিংডমে রয়েছে 44,465 জন। অন্যদিকে অস্ট্রেলিয়াতে রয়েছেন প্রায় 90,000 ভারতীয় পড়ুয়া। বিশ্বের অধিকাংশ উন্নত দেশগুলিতে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা স্নাতকোত্তর অথবা গবেষণার জন্য পাড়ি দেন ভারতীয় পড়ুয়ারা। উন্নত পরিকাঠামো, পড়াশোনার মান সহ আরও বেশ কিছু কারণের জন্য বিদেশের উদ্দেশ্যে পাড়ি দেন পড়ুয়ারা। এছাড়াও ডাক্তারি পড়তে গেলে ভারতের নিটের মতো কঠিন প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হয় পড়ুয়াদের। এছাড়াও আকাশছোঁয়া ফির কারণেও বহু পড়ুয়ায় বিদেশে চলে যান। বিশ্বের সর্বত্র ছড়িয়ে রয়েছে ভারতীয় পড়ুয়া। বহু মেধাবী পড়ুয়া শুধুমাত্র সুযোগের অভাবে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছেন। কেউ কেউ পড়াশোনা সেরে দেশে ফিরছেন, আবার কেউ অনেকেই রয়ে যাচ্ছেন সেই বিদেশে, ফলে মেধা হারাচ্ছে দেশ।